আচ্ছা, আমি আগে দিন পড়ে নিলাম যে ভূমিকম্পের কারণ, তার প্রতিকার, আর ভূমিকম্প মামা যন্ত্রের নাম, মামা যন্ত্রের নাম। আচ্ছা, ভূমিকম্পের মামা যন্ত্রের নাম রিক্টার স্কেল। ভূমিকম্পের মামা উচ্চ ও তরঙ্গের গতিবিধি নির্ণয়ের জন্য যে যন্ত্র ব্যবহার করে তার নাম হচ্ছে সিসমোগ্রাফ। ভূমিকম্পের ফলে সুনামি সৃষ্টি হয়। সুনামিটা কি? সুনামিটা হচ্ছে ভূমিকম্পের ফলে সমুদ্রের তলদেশে জল উঁচু হয়, সেই জলটা সমুদ্র পৃষ্ঠ থেকে তীব্র বেগে ধাবিত হয়ে ভূপৃষ্ঠের দিকে ধাবিত হয়, প্রচণ্ড ঢেউ উঁচু হয়, 10 ফুট, 20 ফুট, 30 ফুট, 40 ফুট কোথাও উঁচু হয়, আরও উঁচু হতে পারে। তার ফলে কী হয়? পৃথিবীতে ভূপৃষ্ঠে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়, ঘরবাড়ি ভেঙে যায়, গাছপালা নষ্ট হয়, আরও অনেক অনেক কিছু হয়। এইগুলো প্রতিকার ও তার নিয়ন্ত্রণ করার কিছুটা যায় কীভাবে? জনসংখ্যা বৃদ্ধি যেটা হচ্ছে সেটা কমাতে হবে, অপরিকল্পিত নগরায়ণ বন্ধ করতে হবে, ভূমিকম্প প্রবণ অঞ্চলে বহুতল বাড়ি নির্মাণ বন্ধ করতে হবে, রাস্তাঘাট জলাধার নির্মাণ, অবৈধ খনি খনন সবই বিপর্যয়ের সম্ভাব্য প্রবণতাকে এড়িয়ে চলা যায়, বাড়িয়ে তুলছে। আচ্ছা, ভূমিকম্পের ফলে কখনো কখনো উপকূল অঞ্চল ভাগ নিয়োজিত হয়, কখনো কখনো ভূমিকম্পের ফলে জলে ডুবে যায়, ডুবে যায় না আমাদের এখানে, ওই আয়রা ঝড়ে কি এই এলাকা সব ডুবে গেছে। আবার কী হয়, কোথাও ভূমিভাগ উঁচু হয়, উঁচু হয়ে নতুন দ্বীপ তৈরি হয়, তা যেমন করাচিতে কাদার দ্বীপ,